সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই এর মূল সূচক ডিএসএক্স আজ 11.21 পয়েন্ট বা 0.18 শতাংশ কমে 6246 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 340 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 19.94 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস, মেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মা। আইটি খাত থেকে জেনিক্স ইনফোসিস, এডিএন টেলিকম, আইটি কনসালটেন্টস, আমরা নেটওয়ার্কস, বিডিকম অনলাইন এবং আমরা টেকনোলজিস। ব্যাংকিং খাত থেকে ওয়ান ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ সূচকের পতনে মূল ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে আজ ট্যানারি খাতের সর্বোচ্চ 1.6 শতাংশ এবং বীমা খাতের দ্বিতীয় সর্বোচ্চ 0.32 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 2.02 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ আইটি খাতে 6টি এবং শিল্প খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স এবং অ্যাপেক্স ফুডস এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওরিয়ন ইনফিউশন, মন্নো অ্যাগ্রো এবং মন্নো সিরামিকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড ডেটের পর লেনদেন শুরু করায় আজ ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ মেঘনা কন্ডেন্সড মিল্ক, যমুনা অয়েল এবং বাংলাদেশ অটো কার্সের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। চলতি অর্থ বছরে জুলাই অক্টোবরে দেশের নিট বৈদেশিক ঋণ 1419 মিলিয়ন মার্কিন ডলার কমেছে, যা আগের অর্থ বছরে একই সময়ের জন্য 2077.45 বিলিয়ন মার্কিন ডলার ছিল। গত বছরে বিদেশি দাতাদের কাছ থেকে মহামারীতে অর্থ সংকট মোকাবেলায় বাংলাদেশ বিপুল পরিমাণে বৈদেশিক সাহায্য নিয়েছিল, কিন্তু চলতি বছরে সহায়তার চাহিদা কমে যাওয়ায় তা 25% হ্রাস পেয়েছে। তবে সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা সংকট বিবেচনা করে আগামী বছরে আরও বৈদেশিক সহায়তার পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ ডলারের জন্য ব্যাংকগুলোর এটি একটি প্রাথমিক উৎস। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অর্থনৈতিক সংকট পরিচালনা বিষয়ক একটি আলোচনায় পর্যবেক্ষণ করেছে যে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়ম, বিশৃঙ্খলা এবং দায়বদ্ধতার অভাবের কারণে 2012 সালের চতুর্থ প্রান্তিকে এনপিএলগুলো 427.25 বিলিয়ন টাকা থেকে 3 গুণ বেড়ে 1343.96 বিলিয়ন টাকা হয়েছে। এগুলোর কারণে মূলধনের দুর্দশা, মাত্রাতিরিক্ত এনপিএল, অস্থির বৈদেশিক মুদ্রার হার এবং এসএমই এর পরিবর্তে বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে অর্থ চলে যাচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।